সুপ্রিয় দর্শক বন্ধু, ফ্লেক্স দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোথায়। চলুন এগিয়ে নিয়ে যাব, কতটা প্রস্তুত হয়েছে এখানের পূজা মণ্ডপ একটু দেখে নেব আমরা। অতনুদা পাশেই রয়েছে আমার সাথে। আজকে আমরা প্রচুর টায়ার্ড, কারণ আজকে আমরা গেছিলাম দুটো বড় বড় বিখ্যাত জায়গায়, সেটা হচ্ছে বারাসাত আর অন্যটি হচ্ছে নৈহাটি। তো সেই ভিডিওগুলো আমরা পাবলিশ করব খুব তাড়াতাড়ি, শর্টলি পাবলিশ করব। কিন্তু এখানে একটা ছোট্ট আমাদের ঘটনা একটা বলে রাখি, আমরা যখন ইউটিউব শুরু করেছিলাম, আমরা প্রফেশনালি স্টার্ট করেছি যখন এক বছর আগে থেকে, তখন আমাদের দু নম্বর ভাইরাল ভিডিও ছিল এই ফাটাকেষ্টু কাকু, এটা আমাদের দু নম্বর ভিডিও ছিল, দু নম্বর ভাইরাল ভিডিও ছিল। ভাইরাল অর্থে আপনারা ভাববেন হয়তো মিলিয়ন ভিউজ, সেরকম কিছু নয়। তো সেটা মণ্ডপটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের, হলুদ রঙের মণ্ডপ, পরিচালনায় নব যুবক সংঘ। চলুন আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ভাইরাল অর্থে আমাদের তখন নতুন নতুন স্টার্ট করেছিলাম, তখন সেটা আমাদের কাছে একটা কনফিডেন্সের একটা ব্যাপার ছিল, অনেকটা আমাদের মোটিভেট করেছিল। তো এই দেখুন উপরের যে কারুকার্যগুলো, কাজ চলছে এখনো, এবং চারিদিকে কাপড় টাপড় পড়ে রয়েছে এবং কাজ চলছে। উপরটা একটা ডিজাইন করা হয়েছে থার্মোকল বা প্লাইউডের, যাই হোক প্লাইউডের এগুলো সম্ভবত হবে, ডিজাইন করা আছে। কিছু কিছু ছবি এখানে কৃষ্ণর মাখন পাড়ছে, সে মাখন চুরি করছে, এবং আরও কিছু ছবি রয়েছে। প্রিয় দর্শক, নব যুবক সংঘের পরিচালনায় যে ফাটাকেষ্টু কালী পুজো হয়, ঠিক সেই পূজা মণ্ডপের সামনে আমরা রয়েছি। এবং সামনে একটি দোকান রয়েছে, সেখানে পরোটা পাওয়া যায়। কত করে প্লেট? 18 টাকা প্লেট, 2 পিস পরোটা পেয়ে যাবেন, তার সঙ্গে কাসুন্দি আছে এবং ঘুগনি আছে। আপনারা এই যখন এই ঠাকুর দেখতে আসবেন তখন হয়তো ভিড় থাকবে, দাদা খুলবে কিনা বলুন। পুজোর সময় কি বন্ধ নাকি? পুজোর সময় সন্ধ্যাবেলা বন্ধ, এমনিতে 12 মাস থাকে, এমনিতে 12 মাস ওনাকে পেয়ে যাবেন। একদম যে পূজা মণ্ডপ রয়েছে তার সামনেই, এখানে উনি পরোটা বিক্রি করেন, এবং ঘুগনি রয়েছে। আলুরদম আর কী বিক্রি করেন? সাদা পরোটা, ছাতু পরোটা। ও আচ্ছা, সাদা পরোটা, ছাতু পরোটা কী দাম আছে? ছাতু পরোটা 10 টাকা। হ্যাঁ, সাদা পরোটা 7 টাকা। 7 টাকা। উনি ঘুগনির সাথে আলুরদমও রেখেছেন তাই তো? আলুরদম আলাদা, 30 টাকা প্লেট আছে। আচ্ছা, এর সাথে আপনি আলুরদম, একটু আলুরদমটা, ঘুগনি আর আলুরদমটা অতনুদা দেখুন, কষা আলুরদম ক্যাপসিকাম দিয়ে, আর এই ঘুগনি রয়েছে, আর ওখানে গরম গরম পরোটা হচ্ছে, ছাতুর পরোটা আপনি পেয়ে যাবেন, বিভিন্ন রকম পরোটা পেয়ে যাবেন, সাদা পরোটা পেয়ে যাবেন।
এবার টেস্ট পর্ব চলছে। একটু ঘুগনি দিয়ে মাখিয়ে নিয়ে, আচ্ছা থাক থাক, একটু ঘি ছড়িয়ে দিয়েছে দাদা। আগের ভিডিওতে বলেছি চোখ বন্ধ হয়ে গেলে ভাববেন সুস্বাদ হয়েছে খুব, তো ঠিক সেই রকমই।